এইবার পূজোতে শুধুই আমি গিফটই পেয়ে যাচ্ছি। আবারও শপিং করতে চলে গেলাম শ্রীরাম মার্কেটে। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আজকে আমি কী কী কিনলাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। পুজোর তো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি, তো তোমাদের কার কার কী কী শপিং হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। অন্যান্য বারের মতন এই বছর পুজো নিয়ে আমার কোনো রকম কোনো উৎসাহ নেই, কেন জানি না। অন্যান্য বার পুজো নিয়ে অনেক এক্সাইটেডমেন্ট থাকতো, এটা কিনবো, ওটা করবো, এটা করবো, কিন্তু সত্যি কথা বলতে এই বছর আমার কোনো কিছুতেই মন লাগছে না। ভাইয়ের বার্থডের জন্য গেছিলাম কাকার বাড়িতে, তো কাকার বাড়ি থেকে স্প্ল্যানেড খুব একটা দূরে নয়, তাই কাকিমুনি বললো চলো আজকে আমরা একটু শপিং করতে চাই, আর তোমাকেও একটা ড্রেস কিনে দেবো তোমার যেটা ভালো লাগে। আর এই কথাটা শুনে তো আমি ভীষণ খুশি হয়ে গেলাম, কারণ আমার শপিং করতে ভীষণ 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 ভালো লাগে। মানে আমার যদি কখনো মন খারাপ থাকে, আমি যদি শপিং করি বা আমি একটু রিলস বানাই, ফটো তুলি সুন্দর সুন্দর, আমার মুডটা না এমনিতেই খুব সুন্দর হয়ে যায়। তো যাই হোক, সত্যি কথা বলতে স্প্ল্যানেডের বাইরে আমি একদম বার্গেনিং করতে পারি না, আর ওখানে প্রচুর প্রচুর দাম বলে। তো শ্রীরাম মার্কেট এখানে আমার অনেক চেনা জানা আছে, তো এখানে শপিং করতে করতে অনেক চেনা জানা হয়ে গেছে, তো এখানে আমি এসে ভালো ভালো জিনিসই পাই, আর আমার এখান থেকেই শপিং করে নিয়ে চলে যায়, গরমটাও লাগে না। তার জন্য আমি ফার্স্ট আমি শ্রীরাম মার্কেটে সবসময় আসি। আর এদিকে দেখো এই টপটা তো আমার ভীষণ ভালো লেগেছিল, একটু অন্যরকম, তো ভাবছিলাম যে আমি নেবো, তো আপনি বললো না এখন নিও না, নিলে পরে নিও। তো এদিকে ড্রেস কাপড় দেখে আমি চলে আসলাম একটা জিন্স নেওয়ার জন্য, তো ওই জিন্সটা আমি নিয়েছিলাম। তারপর চলে যাচ্ছিলাম আমার সিলেদার্সে, কারণ মার জন্য ভাবছিলাম একটা জুতো নেবো, কিন্তু সিলেদার্সে না সেই একই টাইপের কালেকশান, মানে কোনো নতুনত্ব কিছুই আসেনি বলে আমি নিতে পারিনি মার জন্য প্লাস আমার জন্য। আর তারপর আমি বাইরে থেকে নিয়ে নিলাম একটা জুতো, এই জুতোগুলো নিয়েছিল 150 টাকা করে, বাট এই জুতোগুলো আমার খুব ভালো লাগে পরতে। তারপর চলে এসেছিলাম চুড়িদারের দোকানে, কারণ কাকিমণিকে বলছিলাম যে একটা চুড়িদারই নিই, কিন্তু এখানে না সেরকম টাইপের চুড়িদার মানে ছিল, মানে সব কমন, মানে সবাইকে আমি পরতে দেখেছি, আর আমার না এখন কমন জিনিস পরতে একদম ভালো লাগে না, এখন মনে হয় একটা দুটো ড্রেস পরবো কিন্তু একটু ইউনিক পরবো। তো যাই হোক, ওখান থেকে আমি চুড়িদার নিয়ে নিই। আর এখান থেকে খুব সুন্দর একটা মালা নিয়েছিলাম, কিন্তু কেন জানি না মালাটা যে কোথায় রেখেছে আমি খুঁজেই পাচ্ছি না। তো 100 টাকা নিয়েছিল, তো খুবই সুন্দর ছিল তোমাদেরকে। আর হ্যাঁ, এই দেখো কত সুন্দর, বেশ পরলে কিন্তু বেশ ভালোই লাগে। এগুলো আমি কিনেই কিন্তু রেখে দিই, কিন্তু কোথাও যাওয়ার সময় পড়াই আমার আর হয় না। আর তোমার দেখতে পাচ্ছ যে ইভিনিংটাই মানে এত পরিমাণ ভিড় ছিল এখানে, আর সত্যি কথা বলতে আমি এখন একদম ভিড়ের মধ্যে থাকতে পারি না, আমার খুব সাফোকেশন হয়। আগে আমার খুব ভালো লাগতো ভিড় ভিড় ভাটটা, বাট আমার এখন একদমই এই জিনিসগুলো নিতে পারি না, মানে বয়সের সাথে সাথে কিন্তু অনেক কিছুই আমাদের চেঞ্জ হয়ে যায়। যাই হোক, তারপর চলে আসলাম ইয়াররিংসের দোকান, আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ইয়াররিং ছিল, মানে 100 টাকা 150 টাকায়। আর এদিকে দেখো আমার ছোট্ট সোনা ভাইটা ঘুমিয়ে পড়েছে, তো কাকুনিরও কষ্ট হয়ে যাচ্ছিলো, আমি বললাম দাও ভাইকে আমি একটুখানি নিই। আর এদিকে এই ইয়াররিংটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু অনেকটাই হালকা, মাত্র 100 টাকা নিয়েছিল, তো ভাবলাম এটা আমি নিয়ে নিই। আর এটা ভাবছিলাম নেবো, বাট আমার খুব একটা ভালো লাগছিলো, নিয়ে নিই। তারপর আবার চলে এসেছিলাম শ্রীরাম মার্কেটে। আজকে না মানে তেমন কোনো জিনিসই পাচ্ছিলাম না যে নেওয়ার মতন, মানে সব ওই ম্যাগি টাইপের হাতা হয়ে যাচ্ছিলো, আর আমার সত্যি বলতে ম্যাগি হাতা ড্রেস পরতে পরতে না আমার এখন আর ইচ্ছা হয় না ম্যাগি হাতা ড্রেস পরতে। তারপর ঘুরতে ফিরতে চলে এসেছিলাম মানে আরও একটা চেনা দোকানেই বলতে পারো। তো দেখো এই ড্রেসটা কেমন লাগছে আমাকে পরে, আর এই ড্রেসটা যখন আমি পরেছি না আমার কাকুমনি বলছে ওয়াও, আর ড্রেসটা একটু অন্যরকম বেশ ইউনিক লাগছিলো, কালারটাও খুব সুন্দর, কারণ এরকম কালারে কোনো আমার ড্রেস নেই। তো নিয়েছিলাম এটা, আর টুকিটাকি অনেক জিনিস নিয়েছিলাম। যাই হোক, পুজোর সময় যখন পরবো তখনই তোমরা দেখতে পাবে, সব কিছু এখন দেখালে হবে না। দেন আমরা ওখান থেকে চলে এসেছিলাম মেট্রোতে, মেট্রো থেকে এখন নেমে চলে এসেছিলাম কাকুমনি বাড়িতে, শরীরটা খুব খারাপ লাগছে তাই একটু রেস্ট নিচ্ছিলাম। যাই হোক, আজকে ভিডিওটা এটুকুই, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। বাই।